কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর দেখলেই যে সকালে উঠে কিন্তু বাসি কাজ কমপ্লিট, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। সকালে উঠে না বৃষ্টি পড়ছিল, তো আমি আজকে আর কিছু কাচিনি, কালকে শুকাইনি, ওই দেখে কিছু কাচিনি। ভাবলাম যে আজকের দিনটা বোধহয় বৃষ্টি বৃষ্টি হবে, অন্ধকারও করেছিল। কিন্তু এই কিছুক্ষণ পর থেকে সেই রোদ, সেরকম গরম। যাই হোক, আজকে বেশি কিছু রান্না করার নেই, কারণ আজকে আমার একটু পৌরসভা যাওয়ার আছে। শুভ তো অফিস চলে যাবে, আমি যাব পৌরসভায়, তাই মা বললো এখানেই যখন আসবি তাহলে দুপুরে এখানে খেয়ে নিস। সেই জন্য আর দুপুরে রান্না করা নেই, আর রাত্রে তো চিকেন করেই রেখেছি, শুভ ওটা দিয়েই খেয়ে যাবে। আর টিফিন কিছু করে দেবো, সেটা নিয়ে যাবে। তো চলো এখন বকবক করে সময় নষ্ট করলে হবে না, কারণ 12টার মধ্যে পৌরসভা যেতে হবে, তো এই কাজগুলো কমপ্লিট করে বেরোতে হবে। চলো আগে করে নিই। বৃহস্পতিবার দিনটায় যেমন পুজোর এই দিকটায় আসলে একটু সময় লাগে, সেরকম কিন্তু আমার শুক্রবার দিনটাও একটু সময় লাগে। ওই সব ফুল ঠুল সব যা দেওয়া হয়েছিল বৃহস্পতিবার, সব তো পরিষ্কার করে নিই। ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করে ভালো করে মুছে টুছে আবার করে পুজো দিই, সেই জন্য কিন্তু শুক্রবার দিনটা একটু সময় লাগে। তাই স্নান করেই কিন্তু আগে চলে এসেছি পুজোর দিকটা কমপ্লিট করে নিতে। আসলে না, সকালে ঘুম থেকে উঠে যদি এটা ঠিক করে নেওয়া যায় যে পরপর কী কী কাজ করব, তাহলে দেখবে খুব বেশিক্ষণ সময় লাগে না। সব পরপর পরপর করলে কিন্তু টাইম অনুযায়ী হয়ে যায়। আর আমি তোমাদেরকে বললামই যে 12টার মধ্যে কিন্তু পৌরসভা যেতে হবে, সেই জন্য আজকে উঠেছিও একটু সকাল সকাল। আর পরপর সব কাজগুলো কী করব না করব সেগুলো সব পরপর ঠিক করে রেখেছি বলে খুব বেশিক্ষণ লাগেনি। আমি না একদম টাইম মতন সব কাজ কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম, শুভকে টিফিনও করে দিতে পেরেছিলাম, টিফিনটা প্যাক করে ও চলেও গেল। তারপরে কিন্তু আমি বেরিয়ে 12টার মধ্যে পৌরসভা পৌঁছেও যেতে পেরেছিলাম। তো সেই জন্য সব টাইম টু টাইম করলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগেনি। ওই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আজকেও যখন পুজো দিচ্ছি তখন একটাই প্রার্থনা করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওদিকে কিন্তু পুজোটা কমপ্লিট করেই চলে এসেছি এদিকে রান্নায়। রান্না বলতে ওই যে বললাম শুভর টিফিনটা করব, সেই জন্য কিন্তু রুটিটা করে নিচ্ছি। আর এতটা তাড়াহুড়ো ছিল, কিন্তু আলু ভেজেও দিয়েছি, সেটার কিন্তু আর ভিডিও করা হয়নি গো, একদম ভুলে গেছি। তাড়াহুড়োতে না তখন আর ভিডিও করার কথা মনেও থাকে না। দেখো রুটিটাও কিন্তু হাতে নিয়েই দেখাচ্ছি। আর একটা মজার জিনিস কী হয়েছে বলতো, ভিডিওটা তো হাত দিয়ে করছি, দেখো বাঁ হাতে আর কি এটা ধরেছি, বাঁ হাতেই কিন্তু রুটিটা ফ্লিপ দিয়েছি, ভাগ্যিস বাইরে পড়েনি। যাই হোক চলো, এদিককার পার্ট কিন্তু হয়ে গেল। আর দেখো এরপরে যে ডিমটাও ভেজেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এই যে চিকেনটা বার করে গরম করে নিয়েছি, শুভকে এটা দিয়ে আর কি খেতে দিয়ে দিলাম। তারপরে এই বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি হচ্ছে পৌরসভায়। আর রাস্তা দিয়ে যাব, বাঙালিদের বাইরে জামাকাপড় মেলা থাকবে না এটা তো হয় না বলো, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবেই বোধহয়। তো এই কাজকর্ম মিটে গেল পৌরসভার, এবার আর কি ওই বাড়িতে যাব। তো এখানে আসলে আমার যেটা মেন ভালো লাগে সেটা হচ্ছে একদম ছোটোবেলাটা ফিরে পাই। এই যে দেখো, দেখাচ্ছি যে কথাটা কেন বললাম, চলে এসেছি প্রায় তার কাছেই। এই যে এই দোকানটা, এই দোকানটার কাছে এলেই না একদম মনটা ভালো হয়ে যায়, সেই ছোটোবেলাগুলো মনে পড়ে যায়। আচার, আলু কাবলি, ঝালমুড়ি, সেই স্কুল লাইফ। আমি আলু কাবলি নিয়ে নিলাম, আলু কাবলিটাই খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু টক দিয়ে ঝাল দিয়ে দারুণ লাগে। আমি কিন্তু আমার না অতটা আচার খাই না গো, আমার আলু কাবলিটাই ফেভারিট, ওটাই খেয়ে নিলাম। এই বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো এই এখন একটু ছাদে এলাম। ভাবলাম যে এখানে এসে তোমাদের সাথে আর কি একটু গল্প করা যাক। দেখো আকাশটা কি দারুণ সুন্দর লাগছে, সকাল থেকে না ওরকম মেঘ মেঘ করে আজকে প্রচণ্ড গরম পড়েছে এখানে, প্রচণ্ড গরম, গরম না আর কমছে না গো।
পৌরসভায় আর ব্যাংকে গেলে না প্রচুর সময় লাগে, মানে দিনটা ওখানেই নষ্ট। ব্যাংকে তো প্রায় 1টা থেকে 3টে, 3:30 অবধি ব্যাংকে ছিলাম, কাজকর্ম মিটিয়ে বাড়ি এসে তারপর একটু খেলাম। বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কিছু একটু খেতে হবে। তো ভাবলাম ফ্রিজে না চিকেন ফিঙ্গারটা রয়েছে, আসলে আগে একদিন এনেছিলাম, তো ওটাই ভাবছি যে এখন একটুখানি খেয়ে নিই, হালকা পুলকাও হবে, তাহলে রাতে ডিনারটা ঠিক টাইম মতন করে নিতে পারবো। আগে তোমাদের দেখিয়ে নিই ওটা আগে, দাঁড়া। এই যে আজকে সন্ধেবেলায় আমরা খাবো হচ্ছে চিকেন ফিঙ্গার, এটা হচ্ছে কেভেন্টার্সের, আগে একদিন কিন্তু করে খেলাম, খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এটা না আমরা নিয়ে এসেছি স্পেন্সার থেকে, কেভেন্টার্সের আমরা চিকেন নাগেটসটা তো প্রচুর বার খেয়েছি, আর কেভেন্টার্সের অনেক কিছুই আমরা ট্রাই করেছি, লাচা পরোটা থেকে শুরু করে অনেক কিছু, খেতে কিন্তু বেশ ভালো হয় কেভেন্টার্সের জিনিসগুলো, কিন্তু চিকেন ফিঙ্গারটা কোনোদিন ট্রাই করা হয়নি। ওরা বারবার বললো যে ম্যাডাম প্লিজ একবার নিয়ে যান, গিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। সত্যি দারুণ লেগেছে, মানে নাগেটসটা তো খেতে সবসময় ভালো লাগে, প্লেন হয়, ওটাতে খুব একটা মশালা কিছু হয় না, কিন্তু চিকেন ফিঙ্গারটা দেখলাম ওদের কিন্তু একটা মশালা ফ্লেভার রয়েছে ভিতরটা, বেশ ভালো লাগছিল খেতে, তো সেই জন্য আজকে ওটা একটু খাবো। তো আজকে ভেজে পরে তোমাদের দেখাবো কি হয় বলো তো, এগুলো খুব মুখরোচক, তো ভেজে আর বেশিক্ষণ রাখা যায় না, তারপর মনে আগে খেয়ে নিই, আগে খেয়ে নিই, ওই জন্য আগের বার আর ভিডিও করা হয়নি, বাট আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ভেজে নিই। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর কিন্তু ভাজতেও দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই অনেকে এটা ট্রাই করে নিয়েছো, আমি হয়তো অনেকদিন পরে ট্রাই করলাম, কিন্তু নাগেটসটা আমি আগে অনেকবার খেয়েছি, আমাদের খুব পছন্দের নাগেটসটা, আমরা সবাই খাই, কিন্তু এইটা আমার ফার্স্ট টাইম খাওয়া, সেই জন্যই যদি তোমাদের সাথে শেয়ার করলাম। এটার তো খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু একটা মাইনাস পয়েন্ট কী বলো তো, একদম তো ফ্রেশ তেলে এগুলোকে ভাজতে হয়, একটু বেশি করেই তেল দিতে হয়, না হলে ভালো ফ্রাই হয় না, কিন্তু ফ্রাই হয়ে যাবার পর না তেলটা বড্ড নোংরা হয়, আর না ওই তেলটা পরে আর ইউজও করা যায় না, এই যে ভাজতে গেলে সব গুঁড়ো গুঁড়োগুলো না সব তেলের সাথে মিশে যায়, তো এইটা কিন্তু একটা বেশ মাইনাস পয়েন্ট। তো যাই হোক, দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একটু মচমচ করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো ওরকম করেই ভেজে নিলাম। দেখো হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে, কিন্তু এবার জাস্ট তেল জড়িয়ে তুলে নেব, আর প্লেটে কিন্তু ন্যাপকিনও নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা এটার মধ্যে চলে যায়। এই দেখো ফাইনালি ভাজা কমপ্লিট, এবার খাওয়ার পালা। এই যে খাচ্ছি, দারুণ লাগে, ভেতরটা বা একটু মশলা দিয়ে ঝাল ঝাল, সস দিয়েও বেশ ভালো লাগে, আমি সস দিয়ে খাই না, শুধুই খাই, দারুণ খেতে, ট্রাই করতে পারো, চা দিয়ে বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে, আগের দিন আমরা মশালা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়েছিলাম, আজকে আর কোল্ড ড্রিঙ্কস নেই, শুধু শুধুই খাচ্ছি। এই যে মা দিয়ে দিয়েছে হচ্ছে ডিমের কারি, তো রাতে এটা দিয়ে আর কি ডিনার হবে, ভাতও কিন্তু বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে পরেই খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।